আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে বিনীতভাবে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রন্দিত মুফাসসির কোরআন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক ডক্টর মাওলানা উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করবার চেষ্টা করি। প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হয় বৈশাখী টেলিভিশনের মাধ্যমে। আমরা দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ অনুষ্ঠানটি আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ প্রাণবন্ত করবার চেষ্টা করব। আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, নাম হচ্ছে মোহাম্মদ জালাল উদ্দিন, সিরাজগঞ্জ, শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। উনি লিখেছেন, ভাই যে আমি ইসলামের মৌলিক বিষয়ের অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি সরাসরি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বিজ্ঞানসম্মত নয়। সেই বিষয়গুলো আমি ডিটেলস বলতে চাচ্ছি না। আসলে কি ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিক রয়েছে, অথবা ইসলাম এবং বিজ্ঞান বা আধুনিক বিজ্ঞানের সাথে কোনো রকমের যৌক্তিক কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়টি জানিয়ে বা দিতে করবেন। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত সায়েন্টিফিক প্রশ্ন করেছেন, জানার চেষ্টা করেছেন। আসুন, এই আপনার এই প্রশ্নটির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানার চেষ্টা করব। জি, প্রথমেই আমরা জানতে চাচ্ছি যে আসলে উনি আমাদের যে ভাইটি প্রশ্নটি করেছেন বিজ্ঞান সম্পর্কে, এবং বিজ্ঞানের অনেক বিষয় রয়েছে যেটি কোরআনের সাথে মিলে যায়, কোরআন সেটি, এবং কিছু কিছু বিষয় ওনার কাছে নাকি ধরা পড়েছে যেগুলি বিজ্ঞানের সাথে মেলে না, বা আসলে বিজ্ঞানের সাথে মিলতে হবে বা কোরআনটা কি সেই জিনিসটি তো আমাদের আসলে বুঝতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই যে আল্লাহ কোরআনের একটি টার্মস উল্লেখী করে দিয়েছেন এখানে, যেটা কোরআনটা হচ্ছে আল কোরআন ইজ অল সায়েন্স, মানে এটা এই আয়াতের সূরা ইয়াসিনের আয়াত প্রমাণ করে যে কোরআনটা হচ্ছে সমগ্র কোরআনটাই হচ্ছে বিজ্ঞানময়। তো আমাদের ভাইয়ের প্রশ্নের আলোকে যদি আপনি শুরুতে আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাইকে অনেক ধন্যবাদ। আসলে আমাদেরকে জানতে হবে আগে বিজ্ঞানটা কী। বিজ্ঞান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। গভীর গবেষণা করে যখন বিভিন্ন তথ্য আমাদেরকে সরবরাহ করে কেউ, এটার নামই হচ্ছে বিজ্ঞান। আসলে এই সৃষ্টি জগৎ পুরোটাই আল্লাহর, তিনি সৃষ্টি করেছেন এবং যিনি কোরআন পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য, ইসলাম জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। এই কোরআন আসলে ওই বিজ্ঞানের সাথে সম্পূর্ণভাবেই আসলে এটার সাথে মেল রয়েছে, কখনোই এটার সাংঘর্ষিক নয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো, এই সৃষ্টি জগতের মালিক, তিনিই কিন্তু আমাদের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছুই এই কিতাবে লিখতে বাদ দেইনি। তিবিয়ান আল্লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আমরা যদি দেখি যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো প্রশ্নই আসুক না কেন, যে কোনো বিজ্ঞানের তথ্য, তবে হ্যাঁ, কোরআনের সাথে বিজ্ঞানের ভুল হতে পারে দুটো কারণে। এক কারণ হচ্ছে কোরআনের যে তথ্যটা, এটা ভুল, যার ফলে কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে। যেমন আমরা জানি ডারউইনের থিওরি, সে বলেছে যে আসলে মানুষ বানর থেকে সৃষ্টি, আসলে এটা কখনোই ঠিক নয়। কারণ বর্তমান বিজ্ঞান আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে মানব জাতি একটা আলাদা জাতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা বানরের জাত থেকে আসেনি। কারণ তারা প্রমাণ করছে যে মানুষের ব্রেন কাজ করে, বানরের ব্রেন কাজ করে না, যার ফলে এই যে অত্যাধুনিক যুগে, বিভিন্ন টেকনোলজির যুগে আমরা বিভিন্ন জিনিসের আগে আবিষ্কার হয়েছে, আবিষ্কারগুলো মানব জাতির, এটা গবেষণালব্ধ এই তথ্যগুলো একটু সম্পূর্ণ মানুষ, কিন্তু আজ পর্যন্ত বানর কিন্তু কখনোই কোনো জিনিস আবিষ্কার করতে সক্ষম হয়নি। অতএব এটা ডিফারেন্স। তারপরে যদি রক্তের সাথে দেখা যায়, রক্তের গ্রুপ,
মানব জাতির রক্তের গ্রুপ আর বানরের জাতির রক্তের গ্রুপ, এটা ডিফারেন্স রয়েছে। এই পার্থক্য থাকার কারণে কখনোই আসলে মানব জাতির ভিতরে ওই বানরের রক্ত প্রবেশ করানো সম্ভব নয়। এমনই করে যদি আমি দেখি যে ক্রোমোজম মানব জাতির সৃষ্টি হয়েছে এই 23 জোড়া ক্রোমোজম, 46টি ক্রোমোজম দিয়ে, তো সেখানেও দেখা যায় যে বানরের ক্রোমোজম এক নয়, বানরের ক্রোমোজম 54টা। মানুষ বানর থেকে নয়, মানুষ আদম থেকে এসেছে। আদম থেকে একজন আলাদা একটা, জি জি আলাদা। আপনি যেটা বলেছেন যে পশু থেকে তো মানুষ হতে পারে না, জি জি না। হ্যাঁ, সুতরাং মানুষ থেকে মানুষ, মানুষ আমরা অনেক সময় বলি যে তুই মানুষ হইতে পারিস নাই এখনো, জি জি। তার মানে কি যে মানুষের একটা আলাদা গুণ মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই গুণটা বৈশিষ্ট্য দিয়েছেন। সুতরাং সেই মানুষটি যদি সত্যিকার অর্থে মানুষ হতে হয় তাহলে অবশ্যই স্রষ্টাকে জানতে হবে, স্রষ্টাকে বুঝতে হবে। এখানে আরো পার্থক্য রয়েছে, যেমন মনে করেন মানব জাতি জন্ম এই সেই আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত মানব জাতির কখনোই কখনো লেজ ছিল না, বানরের কিন্তু লেজ আছে। কই ওই ডারউইনের থিওরির পর থেকে কখনোই মানব জাতির পেট থেকে তো কখনোই লেজওয়ালা কোনো মানব জাতি জন্ম নিল না, অথবা বানরের পেট থেকে কখনোই লেজবিহীন মানুষ তো জন্ম নিল না। তারপরে যদি আমি দেখি যে এইভাবেই মানব জাতির সর্বশরীর লোমাবৃত নয় আর বানরের সর্বশরীর লোমাবৃত, এভাবে যদি আমি একটা প্রশ্ন হচ্ছে, ডারউইনের থিওরি তো আমিও পড়েছি, সেখানে তারা বলতে চায় বানর সৃষ্টি সম্পর্কে যে মানুষ এক সময় বানর ছিল, সেই বানর অনেক সময় লেজে লেজটা আস্তে 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 শেষ হয়ে একটা মানুষে রূপান্তরিত হয়ে গেছে, এরকম একটা থিওরি। জ্ঞান একটা বলে দিচ্ছে যে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ঘরে বসে কাল্পনিক একটা কথা। এবং আরেকটি দারুণীর থিওরি যেহেতু আপনি কথা বলছেন, সে আরেকটি তথ্য দিয়েছে যে বিবর্তনের ধারা বেয়ে মানুষের সৃষ্টি, যে বিবর্তনবাদ, যেটা বিবর্তনবাদ, সেই দৃষ্টিকোণ থেকে আপনি কি বলবেন? না, কখনোই না। কারণ হলো এই যে তারা যুক্তি পেশ করে যে গোবরের নিচে বেশ কিছু পোকা জন্ম নেয়, না ওখানে পোকার জার্ম ছিল, এটা জীবাণু ছিল, ওখান থেকেই ওখানে জন্ম নিচ্ছে, এটা বিবর্তনবাদ কখনোই এটা ঠিক নয়। সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজেই বর্ণনা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি, এটা সম্পূর্ণ আলাদা। এই জন্য যদি দেখা যায় যে এখানে যেই কথাগুলো তারা বর্ণনা করতেছেন কখনোই সাংঘর্ষিক নয়, এটা সম্পূর্ণ, কারণ কোরআন আল্লাহ প্রদত্ত আর এই সৃষ্টি জগৎ পুরোটাই আল্লাহর, অতএব কখনোই এটা সাংঘর্ষিক না। হ্যাঁ, তারপরে আর দ্বিতীয় কারণ হতে পারে, এটা হলো বিজ্ঞানের তথ্য, যেটা এটা সম্পূর্ণ যদি ভুল হয় তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। আবার যদি কোরআন বুঝতে অথবা ধর্মীয় জ্ঞান বুঝতে যদি কেউ কোনো ভুল করে বসে, যেমন বর্তমান জামানায় এই খ্রিস্টানেরা বলে তীর্থবাদ, যে ট্রিনিটিতে বিশ্বাস করে, হ্যাঁ জি, তো সেখানে এক মানুষই তিন মানে এক, এটা কখনোই কোনো বিজ্ঞান গ্রহণ করবে না। আচ্ছা, এটা হচ্ছে অন্য প্রসঙ্গ, আমরা বিজ্ঞানের মধ্যেই থাকার চেষ্টা করি। বিজ্ঞানকে সম্পর্কে কোরআনের আয়াত যেগুলি আসলে রয়েছে সেই বিষয়গুলো যদি আপনি একটু বলেন। আমি বলতে চাই, যেমন মনে করেন সর্বপ্রথম কোরআনের আয়াত, যেই আয়াত পাঁচটি আয়াত সুরায় আলাকের নাজেল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেখানেও যদি আমরা যদি আলোচনার সামনে নিয়ে আসি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে ইকরা তুমি পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি আবার সৃষ্টি করেছেন মিন আলাক, এই আলাক থেকে রক্তপিণ্ড, এর তর্জমা করা হয়। বর্তমান জামানায় ওলামা যেটা যারা আলেম তারা এটাকে বর্ণনা করছে আলাক, বর্তমান আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে মেডিকেল সায়েন্স যে বর্ণনা করতেছেন যে মানব জাতির ওই পুরুষ এবং নারীর মিলন ফলে, যে পুরুষের থেকে শুক্রাণু আর নারীর ডিম্বাণু মিলনের ফলে ভ্রূণ হয়, এই ভ্রূণটা 4-5 দিন সময় লাগে যথাস্থান, মায়ের রেহেমের যথাস্থান নিতে, সেখানে নেওয়ার পরে দেখা যায় যে সেখানে আলাক লটকানো থাকে, একটা রক্তপিণ্ড সৃষ্টি হয়, যে ওখানে রক্তের মানে সাথে সংযোগ হওয়ার জন্য এটাকে লটকানো থাকে, এখানে কি লটকানো, এই জন্য আলাক বলা হয়েছে। তো এই আলাক মানে লটকানো থাকে, এখান থেকে মায়ের রক্তের মাধ্যমে পরিচর্যার মাধ্যমে আস্তে আস্তে সে রূপান্তরিত হয়। আলাকটা কি আসলেই, যদি আমরা একটু চিন্তা করি,
তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, রিসার্চ করতে বলেছেন। ফালিয়াং দুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতকে কেন্দ্র করে আমি যখন মক্কা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, সেখানে একজন ডাক্তার ওই জিদ্দায় আমি তাদেরকে একটু কোরআন শিক্ষা দিতাম, তরজমা শিক্ষা দিতাম। সেখানে এক ডাক্তার, তিনি একদিন বলতেছেন দর্শের শেষে যে আমি অ্যাজ এ ডাক্তার হিসাবে একটু কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে চিন্তা করতে বলেছেন আমাদের সৃষ্টি নিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেছেন আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন, যে তোমরা তোমাদের যে মনি বের হয় এই মনি কি নিয়ে তোমরা কি চিন্তা করেছো যে এটা কি তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করি। তিনি বর্ণনা করতেছেন যে একটা পুরুষের যখন মিলন হয়, মিলনের সাথে প্রায় 3.5 সিসি এই জীবাণু বের হয়, এই 3.5 সিসি জীবাণুর ভিতরে 42 কোটি শুক্রাণু সংখ্যা থাকে। তো 42 কোটি শুক্রাণু, তিনি বলছেন যে 20 কোটির নিচে যদি হয় তাহলে কিন্তু সেই পুরুষের সন্তান হবে না। আমি নিজেই জিজ্ঞাসা করলাম তাকে, ডাক্তার আসলে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর মিলনের ফলে কি আমরা সৃষ্টি হচ্ছি না? কই যে আসলেই আমরা একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলনের ফলেই আমরা সৃষ্টি হচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি কুদরতকে নিয়ে আমরা চিন্তা করি যে তাহলে তিনি বলতেছেন যে আমি একজন ডাক্তার হিসেবে মনে হয় যে আজীবনের জন্য মাথাটা নোয়ে দেয় আল্লাহর, আল্লাহকে সেজদা করার জন্য, তারপরেও মনে হয় এরকম হক আদায় হবে না। তিনি বর্ণনা করতেছেন যে একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে যখন আঘাত করে সাথে সাথে ওটাকে নাম দেওয়া হয়েছে ভ্রূণ। এই ভ্রূণটা 4-5 দিন সময় লাগে মায়ের রেহেমের যথাস্থানে নিতে। তো এই 4-5 দিন সময় ওই রেহেমের যথাস্থান নেওয়ার পূর্ব পর্যন্ত অন্যান্য শুক্রাণুগুলো নিজেদেরকে উৎসর্গ করে ওই ভ্রূণটাকে বাঁচিয়ে রাখে, ওই ভ্রূণটাকে বাঁচিয়ে রাখে। এখন বাঁচিয়ে রাখার ফলে এখন ওই যখন আসল স্থানে যখন সে নিতে পারে তখন রক্তের মাধ্যমে পরিচর্যার মাধ্যমে আস্তে আস্তে সে বেড়ে ওঠে, কিন্তু এই 4-5 দিন ওই ভ্রূণটা বেঁচে থাকতে কমপক্ষে 42 কোটি শুক্রাণু সংখ্যা লাগে। তো এখানে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি অর্থাৎ 42 কোটি পর্যন্ত এই শুক্রাণু সংখ্যা এই সৃষ্টি করেছেন। তো এখন যদি আমরা এখানে চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কীভাবে সৃষ্টি করেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান বিশেষ করে মেডিকেল সায়েন্স ডাক্তারগণ তেনারা গবেষণা চালাচ্ছেন কোরআনকে নিয়ে, তাহলে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বলেছেন, যেমন ফালিয়াং দুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের দেখা উচিত খাদ্য, এই খাদ্যে যে খাদ্য খেয়ে সে বেঁচে আছে তো এই খাদ্য প্রতি তাকে দৃষ্টি দেওয়া উচিত। তো এখানে যদি দেখা যায় বর্তমান আধুনিক বিজ্ঞান জানিয়ে দিচ্ছে আমাদেরকে যে খাদ্য মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাদ্য, যেমন আম, আম হতে গেলে ওই অঙ্কুর থেকে বীজ, বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে কাণ্ড, কাণ্ড গাছ, পাতা এবং মুকুল, এভাবে আস্তে আস্তে দেখা যায় যে 40টি পর্ব অতিক্রম করার পর আমাদের অর্থাৎ আল্লাহ তাআলার এই যে সৃষ্টিকুল, এই প্রত্যেকটি সৃষ্টিকুল নিয়ে যদি আমরা গবেষণা করি চিন্তা করি তাহলে কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য আমরা বুঝতে পারবো এবং আল্লাহ শুকরিয়া আদায় আমরা করতে পারবো। আল্লাহ তাআলা কিন্তু ভাবিয়ে তুলছেন মানুষদেরকে যে আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, যে তোমাদেরকে কি আমি দুটো চক্ষু দেই নাই, তোমাদেরকে কি একটা জিহ্বা তোমাদেরকে দেই নাই, আল্লাহ কেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না, কেন তোমরা শুকরিয়া আদায় করো না। এবং সূরা আর রহমানে আল্লাহ কমপক্ষে 41 বার মানুষদেরকে বলছেন যে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তাহলে তোমরা তোমাদের রবের নিয়ামতের কোন কোন শুকরিয়াকে তোমরা অস্বীকার করবে বলো, এভাবে কিন্তু বারবার তিনি এটা করছেন। এই জন্য এই আয়াতগুলো নিয়ে কিন্তু আসলে আমাদের চিন্তা করা উচিত। আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের মাধ্যমেই কিন্তু আসছে যে আসলে আমরা যদি বিশাল এই মহাবিশ্বর নিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু কোরআনের মধ্যে জবাব কিন্তু রয়েছে। এই যে মহাবিশ্ব সৃষ্টি রহস্য নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে যে আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ, অর্থাৎ এমন কোনো জিনিস নাই যা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেননি, তো সেই দিক থেকে বিজ্ঞানের কিছু আরও কিছু শাখা আপনি আলোচনা করুন। আমি যদি একটু আপনাকে সূরা হামিম সেজদার একটা আয়াত উল্লেখ করি, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, আমি অনতিবিলম্বে তাদেরকে দেখায় দেব যে আমার আয়াতসমূহ সৌরজগতে এবং তাদের নফসের ভিতরে, যে কিসের জন্য লিয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক,
যে তাদের কাছে সুস্পষ্ট হওয়ার জন্য যে এটা আল্লাহ রব্বুল আলামিন হক সত্য, কোরআন সত্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। তো এখানে যদি দেখা যায় যে সৌরজগৎ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন এখন তথ্য যেগুলো সবগুলোই কোরআনের সাথে হুবহু মিল রয়েছে, ওয়াসসামা আবানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসউন, আসমানকে আমি নিজ শক্তি দিয়ে এটাকে বানিয়েছি আর এটাকে সম্প্রসারিত করেও যাচ্ছি, এক্সপ্যান্ডিং ইউনিভার্স যাকে বলে, সম্প্রসারণ তত্ত্ব আবিষ্কার হয়েছে। এখন এখানে যদি আমরা আমেরিকার একজন বিজ্ঞানী হাবেল তিনি বর্ণনা করেছেন, তার একটা খুব পাওয়ারফুল একটা ক্যামেরা তিনি আবিষ্কার করেছেন, এই ক্যামেরায় 100 কোটি গ্যালাক্সি তিনি মানে বলেছেন ধরা পড়েছে এবং সেই গ্যালাক্সিগুলোর বর্ণনাও তিনি দিয়েছেন। তো সেখানে তিনি বর্ণনা করছেন যে আমরা যে গ্যালাক্সিতে রয়েছি এটা হলো ছায়াপথ এবং আমাদের নিকটতম এন্ড্রোমিডা, এমনই করে 100 কোটি গ্যালাক্সি রয়েছে, পরস্পরের দূরত্ব প্রায় 22 লক্ষ আলোকবর্ষের মানে দূরে দূরে অবস্থিত। তো সেখানে দেখা যায় যে আমাদের ছায়াপথটা, ছায়াপথের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি আলো যদি আলোর গতিতে চলতে থাকে, আলো কিন্তু প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে চলে, আলো যদি আলোর গতিতে চলতে থাকে তাহলে এই ছায়াপথের এই মাথা থেকে ও মাথা যেতে 100,000 আলোকবর্ষের সময় লাগবে। তাহলে আবার সবচেয়ে মজার ব্যাপার তিনি বর্ণনা করতেছেন যে এই গ্যালাক্সিগুলো আস্তে 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 সম্প্রসারিত হচ্ছে, এই গ্যালাক্সিগুলো সম্প্রসারিত, অথচ হুবহু কোরআনের সাথে এগুলো মিল রয়েছে। আমরা যদি আরো একটু সূরা ইয়াসিন প্রশ্ন নিয়ে নেই, একটা প্রশ্ন নিয়ে তারপরে আবারও যাব। একজন ভাই প্রশ্ন করেছেন, আমরা বিজ্ঞানসম্মত প্রশ্নগুলোই আজকে নিয়ে নিচ্ছি। আমাদের এক ভাই সাইফুল ইসলাম, তিনি চট্টগ্রাম থেকে, তিনি জানতে চাচ্ছেন যে মানুষ ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো প্রাণের সঞ্চার বা প্রাণীর সঞ্চার কি রয়েছে কি না বিষয়টি জানতে চাই। জি ভাই অনেক ধন্যবাদ, আসুন আপনার প্রশ্নটি জানার চেষ্টা করি। অর্থাৎ এই ভূপৃষ্ঠের বাইরে আরও কোনো পৃথিবীর মতো আরও কোনো জিনিস আছে, যেমন মানুষ বিচরণ করছে সেই জায়গাগুলিতে অন্য কোনো প্রাণী, এরকম মানুষের মতো কোনো প্রাণী আছে কিনা, আমার মনে হয় প্রশ্নটি এরকমই হবে। জি, আমরা আসলে এটা এলমুল গায়েব, এটা গায়েবের এলেম। আমরা কিন্তু এখনও আমরা শুধুমাত্র এই সৌরজগতের সামান্য একটু দূরে পৌঁছতে পেরেছি। আমাদের রকেট আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, রকেটের দ্রুত ঘন্টায় 27,000 মাইল ব্যাগে, তারপরেও কিন্তু আমরা সামান্যতম এই জায়গায় এই পৌঁছতে পেরেছি। তো এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষ অথবা অন্য কোনো প্রাণী আছে কি না, এটা আমাদেরকে যদি আমাদের কোরআন থেকে সরাসরি আমরা যদি পেতাম, বিজ্ঞানীরাও এখন হয়তো অনুমান করতেছে, তারা অনুমান করতেছে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটার থিওরি তারা পেশ করতে পারেনি। তো এখন যদি আমরা দেখি যে এই বিজ্ঞান নিয়ে আরো আলোচনার মধ্যে, আচ্ছা একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি। তো মানুষের অবস্থানটা তো দুনিয়ার মধ্যেই, এবং জিনের অবস্থানটা কোথায় হবে এটাও তো দুনিয়াতেই বা আমাদের এই পৃথিবীতেই। হ্যাঁ, তো তাদের অবস্থানটা কি এবং তারা কিভাবে তারা আল্লাহর ইবাদতগুলো করেন, এবং এই বিষয়টি যদি আসলে আমরা জানি, এখানে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগুন থেকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু তাদেরকে দেখি না, তারা আমরা যেহেতু মাটির তৈরি আমাদেরকে তারা দেখে এবং তাদেরকে আমরা দেখি না, একদম আমাদের দৃষ্টির বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খবর দিয়েছেন, তাই আমরা হুবহুব এটাকে 100 ভাগ বিশ্বাস করেই আমরা ঈমান এনেছি। তো এটা তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এই জিন জাতির একটা টিম এসেছিল, একটা দল এসেছিল, তারা ঈমান এনেছে, এটা কিন্তু সূরা জিনের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আসলে মানুষ এবং জিনকে যে পাঠানো হয়েছে, তো জিনের সাথে মানুষের কোনো আলাদা কোনো সম্পর্ক আছে কিনা, এবং অনেক সময় জিন মানুষের উপরে ভর করে বা মানুষ জিনের উপরে ভর করে কিনা, এই তথ্যটা যদি আপনি একটু দেন। আসলে একটু দুষ্ট জিন রয়েছে, দুষ্ট জিন, আসলে জিনের তবিয়তটা এভাবেই, আল্লাহ রব্বুল আলামিন যখন মানব সৃষ্টির একটা অভিপ্রায় ব্যক্ত করেছেন ফেরেশতাদের কাছে, তখনই কিন্তু এটা সুস্পষ্ট হয়েছে, ফেরেশতারা অবলোকন করেছে, দেখেছে যে জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে তারা মারামারি কাটাকাটি হারাহানি এরকম কাজে ব্যস্ত, অর্থাৎ তাদের তবিয়ত তাদের স্বভাবটা এভাবেই, তারা যদি একবার ভুল পথে চলে যায়
তাহলে আর ফিরে আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মানব জাতি যদি কোনো ভুল পথেও যায়, আবার সংশোধন হতে পারে, তওবা করতে পারে, ফিরে আসতে পারে, যার ফলে ইবলিস শয়তানকেও জল দেখা যায় একটা ভুল করেছে, ওইটা ভুল করার পরে সে কিন্তু আর তওবা করতে পারেনি, ফিরে আসতে পারেনি, সে আখেরাতের আজাবকে সে বারণ করার জন্য, নিজে ইয়া করার জন্য দৃঢ় সংকল্প হয়েছে, তারপরও ভুলকে স্বীকার করতে পারেনি। এজন্য তাদের দুষ্ট প্রকৃতির লোক এরা আসলে আসতে পারে। যেমন আমার জীবনে, আমি যখন ছোট ছিলাম আমার কাছেও এসেছিল ওই বিভিন্ন ভয়াবহ আকৃতি নিয়ে, তারা ধরতে চায়, এই ইয়া করতে চায়, এটা কিন্তু আসর রয়েছে, এটা এইভাবে আছে এবং আমাদের কাছে সুস্পষ্ট কোরআন হাদিসে এটা আমাদের কাছে সুস্পষ্ট যে জি 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 আমরা কোরআনের এমন কিছু বিষয় রয়েছে যেগুলি নিয়ে আসলে গবেষণা করলে শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লাউ কানাল বাহরু মেদাদ আল্লি কালিমাত রব্বি, হ্যাঁ এই যে বলা হয়েছে যে কোরআন হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র, দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানানো হয় আর সমস্ত সাগর মহাসাগরে ইয়া পানিগুলি মানে পানি নামক সাগরের পানি নামক কালি দিয়ে যদি সমস্ত বৃক্ষ নামক কলম দিয়ে যদি আল্লাহর কলমের মানে কথা লেখা হয় তবুও কিন্তু শেষ হবে না। এই যে একটা বিশালতা কোরআন সম্পর্কে এবং আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে, এবং আল্লাহ তাআলা কিন্তু বলেছেন এবং আরেকটা আয়াতে আছে যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এখানে যদি বললেন বলতেন যে কলিল যদি বলতেন তাহলে যে কিছু জ্ঞান দেওয়া হয়েছে তাও এখানে বলছে কলিলা বলা হয়েছে, এই যে তাৎপর্যটা এটা আপনি কীভাবে বুঝবেন? আমরা যদি শুধুমাত্র একটা আয়াত, এই যে সূরা গাসিয়ার একটা চারটে আয়াত আমি সামনে নিয়ে আসি, দেখা যাবে যে এক জায়গায় আফালা ইয়াংযুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলা সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। দেখেন চারটা এখানে প্রথমেই জীববিজ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে যে তারা কি ওই উটের দিকে তাকায় না, তারা দেখে না, দেখে না সেই যুগে ওই আরব আরবের কিভাবে আল্লাহ তাআলা উটকে বানিয়েছে, এটি কি তারা চিন্তা করে না, দেখে না? এখানে দেখা যায় যে এই রুটের পৃষ্ঠে আরোহণ করে তারা চলতো, এটা মরুভূমির জাহাজ বলা হতো। তো এখানে দেখা যায় যে এই মানুষ তারা তাদের খাদ্য এবং পানীয় বস্তু উটের পিঠে নিয়ে চলতো, দীর্ঘকাল চলতো, আর উট একবার পানি পান করলে 58.5 লিটার পানি সে ধারণ করতে পারে, আর এই 15 দিন সে একাধারে চলতে পারে, কিন্তু তার পানির আর প্রয়োজন হবে না, খাদ্যের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এই জন্য তারা কি অটোমেটিক সিস্টেমে আল্লাহ তাআলা তার পেটের ভিতরে একটি জায়গা করে দিয়েছেন যেখানে সে সংরক্ষণ করার ব্যবস্থা করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এখানে তোমরা কি উটের দিকে দেখো না, তাকাও না, কিভাবে আমি উটটা বানাইছি, তার মানে অবশ্যই উটের মধ্যে একটা রহস্য আছে, চিন্তার একটা বিষয় রয়েছে, এভাবে কিন্তু বলেছেন। একটা মানুষ সে আরোহণ করতেছে উটের, তার দিকে কিন্তু ডানে বামে দেখার ইয়ে আছে, নিচের দিকে দেখার আছে, উপরের দিকে, আর এর বিকল্প আর কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো একখানে দিয়েছেন, সৌরজগৎ ওয়াইলা সামাই কাইফা রুফিআত, যে তারা কি দেখে না আসমানের দিকে কিভাবে তাকে উঁচু করা হয়েছে। নিয়েই আমি গত বছরের আগের বছর আমি মিশর সফর করেছিলাম, ওই জায়গাতে আমি উটের যে এই যে আয়াতটি আমার কাছে আশ্চর্য লেগেছে, আপনি যেটি বললেন, আমি সেখানে তুরে সায়না পর্বতে যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে আপনার 5000 মিটার উপরে, হ্যাঁ সেখানে উঠতে গিয়ে আমরা রাত 3:30 ওঠা আরম্ভ করেছি, সেখানে আমরা শেষ করেছি গিয়ে আপনার 7:30। তো এইখানে কিন্তু ওই যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন আল্লাহ, ওই জায়গাতে কিন্তু মুসাকে একটি ঝলক কিন্তু দেখিয়ে দিয়েছে, সেই তুর পর্বত আর কি যাকে বলা হয়, সেখানে আমি উঠেছি। সেখানে আমি দেখেছি যে একটি আমরা যখন উঠতে উঠতে একটি পর্যায়ে গিয়েছি তখন আর আমরা উঠতে পারি না, প্রায় 3 ঘন্টা লেগেছিল আমার। সেই অভিজ্ঞতার কথাটা বলছি আসলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনি যেহেতু আসলে কোরআন এবং বিজ্ঞান নিয়ে যেহেতু কথা হচ্ছে তো আমার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করছি শুধুমাত্র। তো যখন একটি পর্যায়ে যখন উঠার এমন একটি পর্যায়ে গিয়েছে তখন আর আমরা উঠতে পারছি না, তখন দেখি ভোরের আলোতে কিছু কিছু লোক বসে আছে এবং সেটি উট নিয়ে বসে আছে, আমরা সেই উটের পিঠে সওয়ার হয়ে আমরা এক একজন করে উঠতে আরম্ভ করলাম। তো সেখানে আমি লক্ষ্য করলাম যে উট যেভাবে যাচ্ছে একটি সংকীর্ণ সরু রাস্তা দিয়ে, বাম পাশেই সে যদি 1 ইঞ্চি পা
বাইরে, সেটা হচ্ছে নিচে পড়ে যাবে এবং সেটা সমুদ্রের গর্তে পড়ে যাবে, 5,000 মিটার নিচে পড়ে যাব আমরা যদি একটু। তো এই একটি সরু সংকীর্ণ রাস্তা দিয়ে কীভাবে যে উঠ মানে আমাদেরকে নিয়ে একটি পর্যায়ে চলে গেল, এরপরে আমরা তুরে সাইনা পর্বত, মুসা আলাইহিসসালাম যেখানে আল্লাহকে দেখেছিলেন, দেখার সৌভাগ্য লাভ করে সেখানে উঠেছিলাম। তো আমার কাছে বারবার অন্য দৃষ্টি, অন্য জ্ঞান যাইছিল আমার উটের দিকে তাকিয়ে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি না স্লিপ করে, কিন্তু দেখেন আল্লাহ কীভাবে উটটা বানাইছেন, উট সামনে মাথা সামনের দিকে কিন্তু সে এদিকে মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কীভাবে এভাবে পথ চলছে। তো এই জন্যই আর কি, যদি আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে চিন্তা করতে পারছে, আবার ডানে বামে তাদের পাহাড় রয়েছে, তো পাহাড়ের দিকে কি দেখে না? হ্যাঁ, তারা এখানে দেখেন জীববিজ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে, সৌরবিজ্ঞানের কথা বলছে, আবার পদার্থবিজ্ঞান, আবার যেখানে মাটি ওয়াইলাল আরুদি কাইফা সুতিহাত, যে জমিনের দিকে তারা লক্ষ্য করে না কীভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে। এভাবে যদি দেখা যায় একটা 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 সুরার ভিতরে পরপর কয়েকটি আয়াতে সেখানে জীববিজ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে, সেখানে সৌরবিজ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে, সেভাবে সেখানে পদার্থবিজ্ঞানের রসায়নের কথা বর্ণনা করা হচ্ছে, এমনই যদি দেখা যায় যে এভাবেই যদি মানব জাতির প্রতিটা ক্ষেত্রে পুরো পূর্ণাঙ্গ আসলে এই তথ্য আল কোরআনে দেওয়া আছে, দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, কমপ্লিট কোর্ট অফ লাইফ একবারে জীবনের, সেখানে যদি আমি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, স্বাস্থ্যবিজ্ঞান, তারপরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এরকম যদি যে কোনো সাইটে আপনি যান না কেন, সব তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কোরআনের সায়েন্টিফিক দিকগুলো তুলে ধরেছেন। আসলে এটাই শেষ নয়, অনেক কথা রয়েছে, আমরা যদি সারাদিন বর্ণনা করি তারপরেও শেষ হবে না, এত কিছু বিষয়, এত সায়েন্স রয়েছে, টেকনোলজি সম্পর্কে আলোচনা রয়েছে, আপনি যতটুকু আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আসলে জানবো, বুঝবো এবং কাজ করবো, আসলে কোরআনের জ্ঞান আমাদেরকে আহরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুন কোরআন আম আলা কুলুবিন আফকালহা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, তোমরা কি চিন্তা করো না, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, কেন তোমরা করো না? আমরা কিন্তু আসলে কোরআন শুধু পড়ি সওয়াবের আশায়, আমরা কিন্তু কোরআন বুঝে পড়ার চেষ্টা করি না। কোরআন যদি বুঝি পড়ি তাহলে কিন্তু অনেক সায়েন্স আমরা পেয়ে যাব এবং অনেক বুঝবো, অনেক সুন্দর বিষয় আমাদের জীবনে চলে আসবে। এই হোক আমাদের সকলের প্রত্যাশা, যাতে করে আমরা কোরআন বুঝে শুনে আমল করার চেষ্টা করি, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। সেই জন্যই ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান আপনাদের জন্য নিবেদন করেছি, আজ শেষ করব। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন ISJ@বৈশাখী.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আজ শেষ করছি, আবার আগামীকাল একই সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।